হ্যালো ডেয়ার, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হলো পাম অয়েল গাছ। এই গাছে পাম অয়েল তেল ফল হয়, সেই ফল ভাঙিয়ে পাম অয়েল তেল তৈরি করা হয়। দেখুন গাছটি, আশা অনেকে হয়তো আগে দেখছেন, আবার অনেকে দেখেন নাই। যারা দেখেন নাই তাদের জন্য দেখাচ্ছি। পাম অয়েল তেল যদিও ব্যবহার ক্ষতি, তারপরেও আমাদের দেশে প্রচুর পাম অয়েল তেলের চাহিদা রয়েছে। বিশেষ করে হোটেলগুলোতে প্রায় সকল ধরনের খাবার তৈরিতে পাম অয়েল তেল ব্যবহার করা হয়। যদিও বিশ্ববাজারে তেলের হাহাকার, কিন্তু তেল নিয়ে বাংলাদেশে প্রচুর তেলাতেলি হয়। সেই তেল আবার বাইরে থেকে আমদানি করতে হয়, এ কারণে ব্যবসায়ীরা নানান ধরনের সিন্ডিকেট করে। আমাদের তেলের অনেকটাই পূরণ করে এই পাম অয়েল। পাম অয়েলের তেলের গাছটা উপর দিক থেকে দেখলে মনে হয় যে নারিকেল গাছের মতোই, কিন্তু নিচের থেকে আবার এই দিকটা দেখলে মনে হয় যে তাল গাছের মতো অনেক ইয়া থাকে। খেজুর গাছ, তাল গাছ, অনেক ডালপালা থাকে। এই যে এটাও পাম অয়েল তেল গাছ, দেখুন আপনারা। এই যে তাল গাছের মতো ডাগ্গা, উপরটা আবার অনেকটা নারিকেল গাছের মতো। আমিও অবশ্য এর আগে দেখি নাই কখনো, আমিও আজকে দেখতেছি। কারণ প্রচুর তো পাম অয়েলের প্রচুর ব্যবহার, কিন্তু পাম অয়েল তো আর জানতাম না যে কোথা থেকে হয়, কিভাবে হয়। এই যে এই গাছটা থেকে পাম অয়েল ফল হয়, সেই ফল ভাঙিয়ে পাম অয়েল তেল তৈরি করা হয়। দেখুন, প্রায় সকল প্রকার তেলই আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু তার মধ্যে কিছু বেশি ক্ষতি করে, কিছু কম করে। যেমন সয়াবিনটা, সয়াবিনটা যদিও কম করে, কিন্তু পাম অয়েলটা আমাদের প্রচুর ক্ষতি করে। কিন্তু পাম অয়েল ছাড়া তো চলাও যায় না। পাম অয়েল না থাকলে আমাদের যে তেলের চাহিদা, আমাদের নিত্য প্রয়োজনীয় প্রায় সকল কিছুতেই পাম অয়েল তেল, সয়াবিন তেল লাগে। ভোজ্য তেলের চাহিদা মেটাতে পাম অয়েল তেল অবশ্যই প্রয়োজন, না হলে তো আমাদের সয়াবিন, অরিজিনাল সয়াবিন তেলের কেজি প্রায় 500-600 টাকা কেজি হইতো। এখানে আমরা দেখতে পাইতেছি কিছু পাম অয়েলের ফল, যে এই যে এটা দেখাই, এটা থেকে বাঙায়া প্রসেস কইরা পাম অয়েল তেলটা তৈরি করা হয়। এই যে পাম অয়েল ফল, এখানে কাইটা পরিষ্কার করার জন্য আর কি গাছটা কাইটা ফালাই দিছে। আচ্ছা ভিউয়ার্স, আশা করছি আপনারা দেখে আপনাদের ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।